হ্যালো বন্ধুরা, শাহিদাস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি আমার নতুন রেসিপি। আজকের রেসিপিটা খুব মজার এবং একেবারেই নতুন একটা রেসিপি। আজকে আমি আলু দিয়ে হাতে মাখানো ঝরঝরা আলুর ভর্তা বানাবো। কখনো যদি খেয়ে না থাকেন অবশ্যই ট্রাই করবেন। তা আমি দুটো আলু নিয়েছি, এগুলোকে চিলে নিচ্ছি। আমি যেহেতু ঝরঝরা আলুর ভর্তা বানাবো তাই অবশ্যই এগুলোকে চিলে তারপরে চিকন চিকন করে কেটে নিতে হবে। তারপরে আলুগুলো চিলা হয়ে গেছে, এবার আমি মেশিনের সাহায্যে এগুলোকে একদম কুচি করে নিব। একদম চিকন সাইজ যেটা ওটা দিয়ে করব, কারণ একেবারেই চিকন করতে হবে, হাতে করলে এত চিকন করা যাবে না। তো পারলে এরকম মেশিন দিয়ে করে নেবেন। আমার দুটো আলুই কুচি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভাপে বসিয়ে দিয়েছি। বেশি সময় ভাপ করা লাগবে না, ফুটার পরে 2 মিনিট সেদ্ধ হলে হবে, কারণ একদম চিকন যেহেতু খুব বেশি সময় লাগবে না। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছেঁকে নিব, আর এই পাকে আমি কয়েকটা শুকনো মরিচ ঢেলে নিচ্ছি। আমি অর্ধেকগুলো আলু দিয়ে শুকনো মরিচের ভর্তা বানাবো, অর্ধেকগুলো দিয়ে কাঁচা মরিচের বানাবো। অনেকে শুকনো মরিচ খেতে পারে না বা শুকনো মরিচের ভর্তা পছন্দ করে না, আবার অনেকে কাঁচা মরিচের ভর্তাটা পছন্দ করে। তো আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি, যা যেমন ভালো লাগে ওইভাবে করে নেবেন। এবার আমি ভর্তা বানাতে চলে আসলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কাটবেন, যেহেতু আলুগুলো একদম চিকন করে কাটা, তো পেঁয়াজগুলোকে চেষ্টা করবেন একদম ওইভাবে কেটে নেওয়ার। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, লবণ, এগুলো। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা আমি একদম ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, যেহেতু একদম কুচি করা এগুলোর মধ্যে পানি লেগে থাকে বেশি করে, তো অবশ্যই খুব ভালোভাবে পানিগুলোকে ছাড়িয়ে নিতে হবে, না হলে ভর্তা মজা হবে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার শুকনো মরিচের ভর্তা রেডি। আমার ভর্তাটা হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এভাবে বানিয়ে একদিন ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে, অন্যরকম করে আলুর ভর্তা। এবার কাঁচামরিচেরটা বানাবো। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো একটু লবণ। দিয়ে দিচ্ছি আলু কুচি, একটু সর্ষের তেল, ভালোভাবে পানি ঝরিয়ে নিলে ভর্তাটা খেতে মজা হবে আর একদম ঝরঝরা হবে। তো খেয়াল করে ভালো করে পানিটা ছাড়িয়ে নেবেন। তো আমার ভর্তাটা রেডি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো কতটা দারুণ হয়েছে, সেটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন।